বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আপনাদের সবার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম এবং শ্রদ্ধাঞ্জলি রেখে আমি জনাব আকাশ দেওয়ান আপনাদের সম্মুখে হাজির হয়েছি পালা গান করার জন্য। আজকের পালার বিষয়বস্তু হবে নারী এবং পুরুষ, নারীর মধ্যে কি গুণ ক্ষমতা আছে, পুরুষের কি গুণ ক্ষমতা আছে, জগতের মধ্যে নারীর প্রাধান্য বেশি না পুরুষের প্রাধান্য বেশি, এ নিয়ে আমাদের মোটামুটি কথা হবে, আলাপ আলোচনা হবে, গান হবে। তো সমগ্র বাংলাদেশের কথা, সারা বিশ্বের যেখানে যারা আছেন, পালার ক্ষেত্রে যে যা যদি দুই একটি কথা এদিক সেদিক হয়ে যায় আপনারা কোনো মনে কষ্ট নেবেন না, তাই ভুল ত্রুটির জন্য আগেই ক্ষমা প্রার্থনা করে আমি আমার পালা গানে চলে যাচ্ছি। আমার প্রতিপক্ষের শিল্পী বর্তমান উদীয়মান বর্তমান সময়ের উদীয়মান গায়িকা জনাব লিপি সরকার, উনি গাবেন মেয়ের ভূমিকায়, আর আমি ক্ষুদ্র শিল্পী অধম আকাশ দেওয়ান পুরুষের ভূমিকা আপনাদেরকে দিয়ে একটি গান শোনাবো, দিয়ে একটি কথা রাখবো, ইনশাল্লাহ আশা রাখি। এই বলে আমি আমার পালা গানে চলে যাচ্ছি। এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, কত নারী আইল গেল, কত নারী আইল গেল সামনে কিবা পিছনে, এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, বিয়া কইরা আনলাম যারে সে দেখি মানে না মোরে, বিয়া কইরা আনলাম যারে সে দেখি মানে না মোরে, শুধু শুধু ঝগড়া করে কারণে অকারণে, শুধু শুধু ঝগড়া করে কারণে অকারণে, এই রং বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, এই রং বাজারে ছয় মাস পরে তালাক দিলাম, ছয় মাস পরে আবার আনলাম, নয় মাস পরে তালাক দিলাম, ছয় মাস পরে আবার আনলাম, হালি মেরে ইল্লা দিলাম মজা লইল হালি মে, কত নারী দেখলাম আমার জীবনে, রং বাজারে পিছনের দরজা দিয়া আসে আর যায় কত মাইয়া, পিছনের দরজা দিয়া আসে আর যায় কত মাইয়া, দুইশো টাকা নগদ পাইয়া যা দেওয়ার দেয় গোপনে, দুইশো টাকা নগদ পাইয়া যা দেওয়ার দেয় গোপনে, বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, বাজারে কি
ঠান্ডা একটু গরম হয়ে গেছে না? গরম হওয়ার কথাই তো, মালটাও তো গরম গরম। এই হলো জগতের পরিস্থিতি, বিশেষ করে আমাদের বাংলাদেশের পরিস্থিতি আরো খুবই ভয়াবহ। এই যে একটা ছন্দ গাইলাম, এত টাকা পয়সা খরচ করে বিয়ে করে আনলাম, এই মিজাজ খিটখিটা, রাগ করে, কথা মানে না। আবার একজনের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছে, আবার মন রাখে রাখতেছে আর একজনের, খেয়াল করে অন্যদিকে। কোন স্বামী যদি টের পেয়ে যায় তাহলে ওই স্বামী আর সেই স্ত্রীকে রাখে না, বিধান মতে তাকে পরিত্যাগ করে, তালাক দিয়ে দেয়। কিন্তু তালাক দিলাম, বাচ্চা কাচ্চা আছে কান্দে, পাড়াপড়শি কয় আনো মিয়া ভুল করছে মাফ করে দাও। তো তালাক দেওয়ার ক্ষমতা আমরা পুরুষরা রাখি, মেয়েও রাখে, কিন্তু পুরুষের অধিকার বেশি। সূরা বাকারার মধ্যে তালাকের কথা বলা আছে। তালাক দিলাম, আবার আমি চিন্তা করলাম আমি তাকে আর আনবো আবার, কিন্তু আবার আনলে আবার এইভাবে হবে না, আবার বিয়ে করতে হবে। শুধু বিয়ে করলেই চলবে না, হিল্লা দিয়ে আনতে হইব। হিল্লাটা বুঝেননি, কোরআনের মধ্যে ইলার কথা বলা আছে, সেটা হলো আর একজনের সাথে বিয়ে হবে, হ্যার সাথে ঘর করবে, হেল্লা দেয়া সাক্ষাৎ হইব, সাক্ষাৎ মাক্ষাৎ কইরা মজা মজা আর একটু বেশি লইয়া সেই বেটা আবার তালাক দিবে, তারপরে আমি আবার পুনরায় তাকে বিবাহ করতে পারব। তারপরে দেশের পরিস্থিতি আরো খারাপ। ওই যে একটা গান গাইলাম, পিছনের দরজা দিয়ে আইলো গেল কত মাইয়া, আহারে 200 টাকা নগদ পাইয়া যা দেওয়ার দেগো বনে, 200 টাকা নগদ পাইয়া যা দেওয়ার দেগো বনে, রঙ বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, সত্যি নারী যারা আল্লাহর কাছে পড়বে ধরা, অসত্যি নারী যারা আল্লাহর কাছে পড়বে ধরা, জাহান্নামে যাবে ওরা বলে আকাশ দেওয়ানে, জাহান্নামে যাবে ওরা বলে আকাশ দেওয়ানে, রঙ বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা, সভা করে আছেন যারা আমার সালাম নিবেন তারা, আজকে পাল্লা গান শুনবেন আপনারা বসিয়া এখানে, পাল্লা গান শুনবেন আপনারা বসিয়া দর্জনে, এই রঙ বাজারে কত নারী আইলো গেল জি আমার রঙ বাজারে, কত নারী দেখলাম একটা প্রশ্ন করি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেছিলেন, মেরাজে গিয়েছিলেন, সেই মেরাজ উপলক্ষে আমার নবীজিকে বেহেস্ত দর্শন করানো হলো, দোজখ দর্শন করানো হলো, আলমে বর্জক আলমে আরওয়া দেখান দর্শন করানো হলো, অনেক কিছু দেখালো।
দেখানো হলো নবীকে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দোজখের মধ্যে যখন গেলেন, যায় দেখে দোজখের মধ্যে অসংখ্য অসংখ্য সেখানে নারীর বাস, অর্থাৎ নারী মেয়ে লোক। পরবর্তীতে রাসূল বলল, দোজখের মধ্যে আমি দেখেছি নারী সংখ্যা বেশি। আমার প্রশ্ন, এই দোজখের মধ্যে নারী সংখ্যা বেশি, বেশিরভাগ মেয়ে মানুষ দোজখে যাবে, জাহান্নামে যাবে, এর কারণ কি, এর কেন, তাদের অপরাধ কি, দোষ কি? এ আমার ছোট করে সর্বপ্রথম একটি প্রশ্ন রইল। নয় মাস পরে তালাক দিলাম, ছয় মাস পরে আবার আনলাম, নয় মাস পরে তালাক দিলাম, ছয় মাস পরে আবার আনলাম, হালি মেরে হিল্লা দিলাম, মজা লইল হালি কত নারী দেখলাম আমার জীবনে রং বাজারে, অসতী নারী যারা আল্লাহর কাছে পড়বে ধরা, অসতী নারী যারা আল্লাহর কাছে পড়বে ধরা, জাহান্নামে যাবে ওরা বলে আকাশ দেওয়ালে, জাহান্নামে যাবে ওরা বলে আকাশ দেওয়ালে, এরম বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, এরম বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, এরম বাজারে কত নারী দেখলাম আমার জীবনে, এরম বাজারে কত নারী দেখলাম আমার জীবনে। আমি পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের কাজ। আমার কথায় আমার ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন, এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আকাশ দন সাহেব এবং আমি ক্ষুদ্র একজন গায়িকা লিপি সরকার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সুন্দর একটি পালা নিয়ে, যে পালা হলো নারী এবং পুরুষ। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আকাশ দন সাহেব উনি পুরুষ, পুরুষের ভূমিকাই করবেন। আমি লিপি সরকার, আমাকে দিয়েছেন নারী, নারীর পালা, তাই আমি নারীর থেকে কিছু গান, কিছু কথা বলার জন্য চেষ্টা করব। সবচেয়ে বড় দুঃখ হলো একটাই, যে দুঃখ বলার জায়গা নেই। সর্বপ্রথম স্টেজ, আমি তাকে কিছু বললাম না, কোনো কথা জিজ্ঞাসা করি নাই, দেখা গেল উনি এমন একটি গান গাইল, এই গানের ভিতরে প্রত্যেকটা কথাই বেশি সুবিধার না। ভাই আপনারা কি বলেন, আপনার কাছে ভালো লাগছে? খুব খারাপ খারাপ কথা বলল। তবে আমি জানি না, আমার মনে হয় মানে ওনার কথাই গানে বুঝতে পারতাছি, ওনার যে বারিলি আছে এই বারিলির সাথে আজকে মনে হয় ঝগড়া করে আসছে, এই ওনার বারিলির সাথে ঝগড়া কইরা, আর ওই জিত বিলাই, ওই যে কি জানে বলে এই বিলাই, ওই বেড়ার লোকে জিত মিডাই মানুষের সাথে না পারলে, তাই উনি তো সম্পর্কে আমার দুলাবাই হয় আর কি, আমার বড় বোন ওনার কাছে দিছি, ওই সম্পর্কে আমার দুলাবাই, আমি ওনার শালি, তাই আমার বোনের সাথে তো পারে নাই, আমার সাথে আসছে আজকে তেল মজাইতে, আমি আজকে তেল লইয়া ছেড়ে দিন। কত নারী দেখিও নাকি ওনার জীবনে, কয় কি রে আপনি নারী দেখছেন, প্রকৃত যে নারী, যে একজন নারী সেই নারীর সঙ্গ করতে পারেন নাই, যদি সেই নারীর সঙ্গ করতেন তাহলে এই কথা আপনি বলতে পারতেন না। তবে একটা কথা ঠিক,
আমি বুঝতে পারলাম আপনার স্বভাব চরিত্র বেশি ভালো না, আমার মনে হয় আপনার মনে আলোর দোষ আছে। কিভাবে ওনার ঘরে এলো নারী একজন, সেই একজনের খবরই জানবে, অন্য নারীর খবর কেমনে জানবো? আপনারাই বলেন, যদি ভালো পুরুষ হয় একজনের খবর জানে, আর যদি ওই যে ওই রকম পুরুষ হয় তাই এগিলি ওই যে জায়গায় জায়গায় থুতার ভিতরে খায়, এক পাতিলে মুখ দেয় ওইখান থেকে থুতার ভিতরে খাই আহে, আর এক পাতিলে দেয় ওইখান থেকে থুতার ভিতরে খাই আসে, জায়গায় জায়গায় দেখতে পারে। তা ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। এতটুকু বললাম, সর্বপ্রথম স্টেজ কিছু বলতে চাই না, মুখটা সুড়াইয়েন না, মুখটা সুড়াইলে কিন্তু সিল লাগে একটা লবণ দিয়ে জমজ কাল্লাই যাবে। তাই ওনার গানে একটা গান মনে পড়ছে, তাই আমার গানটা গাইতে হয়। আমরা নাকি পিছনে পিছনে থাকি না, আমরা পিছনে থাকি না, আমরা আগেই থাকি। গোলাম জাত যারা তারা থাকে পিছনে পিছনে, যারা গোলাম জাত। তাই শুনেন আপনার বাস্তবে বাস্তবে প্রমাণ দেখায় যাব, এ পিছনে পিছনে নারীরা থাকে নাকি পুরুষেরা থাকে, বাস্তবে প্রমাণ দেখেন। বড় বড় কথা বলে পুরুষের জাতে মনে হয় ধরছে তার ভূতে, বড় বড় কথা বলে এই বেহাইয়ার জাতে মনে হয় ধরছে তার ভূতে। একটা কথা বললো না এখানে, আমাদের নাকি সবকিছুই কম, কিভাবে? নারী পুরুষ সমান অধিকার না। আপনি পেলে এই বর্তমানের খবর আপনি জানেন না, যদি জানতেন তাহলে এই কথা বলতেন না। আপনার কথা যদি প্রধানমন্ত্রী খালেদা জিয়া শুনতে পায়, আপনারে ডবল ডবল তিন ডবল ফাঁসিতে ঝুলাই বাবলেন। এখন বর্তমানে নারীদের যে করা আইন চলছে, নারী পুরুষের সমান সমান অধিকার, কি ভাই তাই না? নারী পুরুষের সমান সমান অধিকার। ওনারা তালাক দেয়, তালাক দিয়া আবার ওই কি যেন বললো হালিমের কাছে হিল্লা দেয়, আকাশ দেওয়ান নিজের স্ত্রী আরেক বাবার কাছে হিল্লা দেয়। কত বড় সুপুরুষ রে আমার পুরুষ, কি নাম সুনাম কামাইতাছে দেখছো নি কি অবস্থাটা? লজ্জা করলো না, তালাক দিয়া কেন আবার ওই নারীরে নিয়ে ঘর করো কেমনে? তোমাকে শরম করে না, হ্যাঁ থাকতে পারে না, একা একা থাকতে পারে না, গুড়া কৃমি খেলে কাজ যায় কাজ যায় চুলকায়, একলা ভালো লাগে না, এই জন্য আবার না লাইনার মতো বেহাইয়ার মতো ওই জায়গা থেকে ওই বাঁশিটা দিয়ে মুখ দেয়, হামজোটা দিতে পারে না। হাসিনা খালেদা জিয়া তারাই দেশের
আপনাদের মতো পুরুষেরাই করে আর কত সয় সম্মান ইজ্জত মতো কিভাবে নিয়ে যায় গাড়ি দিয়া আর দুই দিন আগে তিনি এটা পাহাড়ে রোডগেট করা সুন্দর করে রোডে খারায় খারায় দেখে কোন জায়গায় ইটা আসেনি পাথর আসেনি ফিরে একটা স্যান্ডেল আসেনি আড্ডা আড্ডা সরায় পারে না জিব্বা দিয়ে সাইডটা সরায় আবার নারী লোকের বড় বড় কথা আসলো আজকে যা মরবো না আজকে আল্লাহ যা করে আসলে কি আজকে আজকাল দনের আটা আসে না খালি ফাল ওঠে এটা জানেন নাকি কি একটা জটা পাগলা ছিল একটু পাগল টাইপের আর কি ওই জটা পাগলা দুলা ভাই রেখে দুলা ভাই আমার বিয়ে করাও তারা তুই পাগল মানুষ বিয়ে করে কি করবি কই না আমার বিয়ে করাও বিরক্ত হইয়া অসহ্য হইয়া ওই জটা পাগলা রে বিয়ে করাইব বউটো দেখছে অনেক বিয়ের আসরে নিয়ে যাবে বিয়ে করাইব আর ওই সময় মতো একটা পায়জামা আইনা দিছে জটা পাগলা রে পরানের জন্য ও করছে কি মনে করছে কি এই পায়জামা মনে এমনিতেই পরে পায়জামার এক ঠেং দিয়া পায়জামার তো একটা ঠেং ওর নিজের দুই ঠেং না এক ঠেংটা দিয়া অনে আটে না খালি ফালে বলে ফাল ফাল মারে খালি খালি ফাল মারে কই জটা তুই এমন করস কে তাড়াতাড়ি হাট কই দুলা ভাই কই কি কই আমার তো আটা আসে না খালি ফাল ওঠে আজকাল দোনের আজকে আটা আসে না খালি ফাল ওর কাছে ফাল ফাল ফারতে ফারতে গাত তাত গিয়া পড়লে কিন্তু সমস্যা আছে দাঁত কিন্তু লগে একটা থাকবো না এইটুকু বললাম আমার কাছে সর্বপ্রথমে একটি প্রশ্ন করেছেন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাবেন মেরাজে গিয়ে সে বেহেশত প্রবেশ করলেন এবং দোযখ প্রবেশ করলেন গিয়ে দেখে দোযখের ভিতরে নারী লোক বেশি আর এখানে নারী আর পুরুষ কি যে পাপ বেশি করবে সেই তো দোযখে থাকবে যে পাপ বেশি করবে সেই ব্যক্তি দোযখে থাকবে ও ভাই আমার এখানে একটা পেপ ওই নারীরা নারীর ভাগ দোযখে বেশি এই নারীদের সাথে যারা আকাম কুকাম করলো তারা কি বেহেস্তেই যাইব নাকি ওই নারীদের সাথে দুজকেই যাইব এটা আপনার কাছে একটা পেশ আপনি বলবেন উঠা এটা একটা পেশ দিলাম তাই নারীরা নারীদের পাপের ভাগই বেশি এই জন্য সত্য কথা কয়ে যাও মিছা কথা কয়া পাবলিক ঠকাইতে আপনাকে ঠকাইতে রাজি না তাই নারীরা পাপের ভাগই বেশি আল্লাহ পাক তাদেরকে দুজকে দিয়েছেন এই হলো আপনার প্রশ্নের জবাব কয় আজকাল মালদা দেখছেন নাকি মালদা আটকাল দেওয়ান পিছনের লড়া বাদ দিলে কিন্তু হয়ে যায় কি জানেন নাকি কি হয়ে যায় মা তাই আগে যে এটা উচ্চারণ করছেন সেই জায়গাতে খাই কেন ওই মার জায়গাতে আর মাল কইলে কিন্তু আজকে অসুবিধা আছে সর্বপ্রথম স্টেজ
কিছু বলতে চাই না, কিন্তু আপনি আমাকে বলায়েন না একটু কি, আপনাকে প্রথমবারের মতো একটা সাজেশন দিয়ে গেলাম আর কি। এবার প্রশ্ন, আপনি বলবেন তো এমন একজন পুরুষ, সেই পুরুষ, সেই পুরুষটার চেহারা মরার কিছুদিন আগে সেই পুরুষের চেহারা কুকুরের মতো হয়ে গিয়েছিল, শুধু কি তাই, এবং কুকুরের জিহ্বা দিয়ে যেভাবে লালা পরে সেইভাবে সেই পুরুষটার মুখ দিয়েও লালা পড়ত। আমি জানতে চাই সেই পুরুষটাকে, তার নাম কি, এবং এমন কি কর্ম করছে ওই কর্মের বিনিময়ে সে কুকুরের মতো হয়ে গেল তার চেহারা আর জিহ্বা দিয়া লালা পড়ত, এর কারণ কি? এই একটি প্রশ্নই আপনার কাছে ছোট করে রইল। বড় বড় কথা বলে এই পুরুষের জানতে মনে হয় করছে তার ভূতে, বড় বড় কথা বলে এই বেহাইয়া জানতে করছে তার ভূতে, বড় বড় কথা বলে এই না জানার জানতে মনে হয় করছে তার ভূতে। ধন্যবাদ লিপি সরকার, চমৎকার একটি গান রাখলেন, বেশ সুন্দর, মজার মজার কিছু কথা বললো, তো গানটা খুব সুন্দর, প্রথম কথাটা বেশি সুন্দর। বড় বড় কথা বলে এই পুরুষ যাতে মনে হয় ধরছে তার ভূতে, আরে তুমি তো এই কথা কইবেই, তো তুমি কইবে না বেদ্য মহিলা, তার তো পেটা কিছু নাই, আরে এই স্বামীকে বলতো তুমি সেই স্বামীকে পাইবা, এই স্বামীর খবর নাই, তুমি কি, তুমি কি কথা কইছো, বোঝে নাই, বোঝে নাই, বোঝে নাই, তুমি আগে আমার বেদ্য পেলে, আমি তোমাকে কি মন্দ চারি কিছু বলছি, আমি বলছি কোরআন হাদিস মতে, বিধান মতে, কি বলছি, বিধান মতেই বলছি যে তোমার মনে লাগলো না তালাক দিয়ে দিলাম, আবার মন চাইলে আনলাম, কিন্তু আনার আগে আমি একটা হিল্লা দিয়া তোমার, আরে এটা আমার লজ্জা কেন, তোমার লজ্জা দেওয়ার জন্য, সরম দেওয়ার জন্য তোমার এই কামটা করছে। একটা কথা কইছে বালা, আজকে তেল লাগাই দিমু, তো আর যা যা বলছে এটা নিয়ে আমি একটু বেজারি ছিলাম, তেল লাগানোর কথাটা এইটা হইনা, খুশি হয়ে গেছি গা, আরে তোমাকে তো রাখছি আমাকে তেল দলের লেগে, আরে হাতে ডলবা মাথায় দিবা, আপনি মাথা টিপবা, পায়ের তালুতে দিবা, হাতের তালুতে দিবা, এই এদিকটা দিবা, তারপরে আরো মন চাইলে অন্যদিকটা দিতে পারো, তো গোতে এই কামের লেগে রাখা হয়েছে। পুরুষ পুরুষ নারীর চেয়ে পুরুষের মর্যাদা বেশি, পুরুষ হলো কর্তা, পুরুষ শ্রেষ্ঠ, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে সূরা নিসা 34 নম্বর আয়াত যে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ কর্তা, মর্যাদার দিক থেকে পুরুষ উপরে। নারীদেরকে তোমরা আনলা ঘরের মধ্যে, আইনে বিবাহ করে আনলা, যদি বনি বলাত না হয় তাহলে তুমি তাকে বুঝাও, তাতে যদি কথা না শুনে তার শয্যা ত্যাগ করো, তাতে যদি কথা না শুনে মারো ইচ্ছা মতো মারো, পিটাও, কয় আমার বোনের লগে ঝগড়া করেছে, হ্যাঁ আমার দুলাভাই লাগে, বোনের লগে ঝগড়া করেছে, আর ঝগড়া তো করে আহি নাই, চুলের মধ্যে মুড়ির মধ্যে ধৈরা কয়েকটা দিয়ে আইছি, আমার কাছে ছাড়িয়ে দাও, আমার বিয়ে লাগে, বেশি করো না, তুমি আমারে বেহায়া মেহায়া আগেই কইলা, আমি তোমাকে তো মন্দ চারি কিছুই বলি নাই, বিধান মতে কথা বলছি, তা আমারে মন্দ বলা, আর এই যে যারা যারা বসে আছে আমারে মন্দ বলা, আর এই পুরুষদেরকে মন্দ বলা কি কথা, হ্যাঁ খালদা জিয়ার পিছে লুটা লয়া বলে বদনা লয়া ঘুরে, ভালোই কইস গ্যারামে থাকো তো এলে বদনার খবর লো, আরে এরা বিদেশে ঘুরতে 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 এরা এত বিদেশি হয়ে গেছে গা, লেয়া করে বদনা লাগে না, টিসু দিয়ে কামের আলাই, আর তোমারে কি কইতাম, তুমি খালেদা হাসিনা কথা বললা, আবার কও খালেদা শুনলে আবার ফাঁসি দিব, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, মত প্রকাশ করা আমার অধিকার, কথা বলার আমার অধিকার আছে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাগরিক, আমারে খালেদা জিয়া কইলি ফাঁসি দিব, হ্যাঁ প্রধানমন্ত্রী আজকে আছে কালকে নাই, আর আমার মঞ্চ আমার স্টেজে আমার চেয়ার, আমি আজীবন থাকবো যতদিন জীবিত থাকবো, খালেদা জিয়ার কথা কইতে আছে, আর মানলাম
হ্যাঁ একবার হয়েছিল প্রধানমন্ত্রী, আবার হাসিনা হয়েছে, আবার খালেদা জিয়া হয়েছে, এই দুইটা মরণের পরে তো আমরাই উম হানলে হয়। ওই দুইজনের দুই ছেলে আছে না, এই দুজনের একজন হবে, নাহলে আমি উম নাহলে করিম ভাই একজন হইব। এই বাহাদুরি করো না, যাই হোক তবে মন্দচারী আমাকে বলবা না, আমি তোমাকে মন্দচারী কিছু বলতে চাই না। তুমি একটা উপমা দিলা কি 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 খাওয়াইলো আমার আহারে, যাক এত কিছু বলা দরকার নাই, তবে একটি কথা বলবো, মাল বলছিলাম মাল নাকি, আর এটা তো ভালো কথা বলছি। যেমন আমার একটা ছেলে কয় আপনার কয় সন্তান, আপনার একজন জিগাইলেন আমাকে আল্লাহর মাল এই দুর্গা, আমার ছেলেরও আল্লাহর মাল কই, মেয়েরও আল্লাহর মাল কই, তো তোমার মাল কইছি দোষটা করছি কি? তুমি খারাপ দিকে নিলে খারাপ দিকে যাবে, মনটা ঠিক করো, ভালো করো, তুমি খারাপ দিকে নিয়ে না। কয় মাল ল বাদ দিলে কি হয়, মা হয়, মালটা আমার মাল আর মা হইলে আমার বাপের মাল। আচ্ছা একটা গান গাই, রূপসী নারী, আরে রূপসী আবার আংখি মাংখি গয়না দিয়ে আরো রূপ বাড়াইছে, লাল পোশাক পরে আরো রূপ বাড়াইছে, এইগুলো আম করে দেয় এবার লেগে আমাকে ভুলানের লেগে, আবার কেমনে করে আম করে, যাই হোক একটি গান রাখি, গানটা এটাও কোরআন হাদিস ভিত্তিক, পারলে এমন একটা গান দিও আমার লগে। এগো তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, বিবাহ আমরা হইলাম পুরুষ জাতি আমাদের মর্যাদা অতি, আমরা হইলাম পুরুষ জাতি আমাদের মর্যাদা অতি, পাক কোরআনে বলি আছে আপে পাক জাতে, দেখো 228 নাম্বার আয়াত সূরায়ে বাকারাতে, 228 নাম্বার আয়াত সূরায়ে বাকারাতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, তোমার মতো তার কানারি রাঙে পারিয়া, তোমার মতো তার কানারি রাঙে পারিয়া, খেদমতের তরে আপে আল্লাহ পরোয়ারে, পুরুষের খেদমতের তরে আমার আল্লাহ পরোয়ারে, বানাইছে নারীদের এই জগতে, পুরুষেরা ছিল আছে থাকবে, পুরুষেরা ছিল পুরুষেরা সভা করো যাইতে চাইলে জান্নাতে, আউটি বিয়া সভা করো যাইতে চাইলে জান্নাতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, বিবাহ আমার কাছে যে প্রশ্ন করেছে, জগতের মধ্যে একটি পুরুষ ছিল, মৃত্যুর আগে তার চেহারাটা কুকুরের মতো হয়ে গেছিল, জিব্বা দিয়ে লালা পড়ত, হ্যাঁ ভালো প্রশ্ন, আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় সেই ক্ষমতা যদি কেউ অপব্যবহার করে, মন্দ কাজে লাগায়, ভালো কাজে না লাগায়, তাহলে আল্লাহ পাক ধন দিতেও পারে নিতেও পারে। তাই আবার আল্লাহ পাক, এক ব্যক্তি ছিল, নাম ছিল বালাম বাওয়ার,
আল্লাহর পরহেজগার বান্দা, খুব আবাদত বন্দিগি করত, আবাদত করতে 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 আল্লাহকে খুশি করলো। আল্লাহ পাক তাকে তিনটা পাওয়ার দিল, যে তোমাকে তিনটা জিনিস দেওয়া হলো, পাওয়ার দেওয়া হলো, তুমি যা চাইবা আমি তাই দেব, দ্বিতীয়বার যা বলবা যা চাইবা আমি তাই দেব, তৃতীয়বার যা চাইবা আমি তাই দেব, কিন্তু তিনবারের পরে চারবারের সময় আর তোমাকে আমি কিছুই দেব না। এই পাওয়ার পায় আর সেই কাজে লাগায় না। ওই দেশে যুদ্ধ মুসানবির আমল, এক বিধর্মী বাদশাহ, বালক বাদশাহ, সেই বাদশাহ সঙ্গে মুসানবির সঙ্গে যুদ্ধ, যুদ্ধ হবে, কিন্তু ওই বাদশাহর সঙ্গে মুসানবির সঙ্গে ওই বাদশাহ কোনোদিনও যুদ্ধ করে কখনো পারে না, অনেক বড় কাহিনী। তো যাই হোক, শেষ পর্যন্ত ওই বালাম বাবারকে ধরলো আইসা, যে তুমি তো আল্লাহর কাছে তিনটা কথা পাও, তুমি আমাদের জন্য দোয়া করো যেন আল্লাহ আমাদের পক্ষে যুদ্ধের জয় দেয় আর নবীরে হারায় দেয়। এটা কয় না, এটা হইতে পারে না, আমি আল্লাহর কাছে এই জিনিসটা হইতে পারবো, নবী হারা যাবো যুদ্ধে, এটা আমি চাইবো না, এটা কখনো হইতে পারে না। চাইল না, স্ত্রী রে লাগাই দিল, এই যে তোমার মতো স্ত্রী, স্ত্রী হন পাও টিপে, এদিক দিয়ে একটু লাড়ে সারে, এদিক কপালে একটু আদর করে, কয় বাসার পক্ষে দোয়া করো না, হ্যাঁ বিধর্মী আর পক্ষে দোয়া করুম না, আমি করো না। একদিন দুই দিন করতে 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 অনেক দিন, একদিন পটাইতে পটাইতে স্বামী পইটা গেল, কয় ঠিক আছে যা বিরক্ত হয়ে, কয় যা তোর লেগে কিছু পারলাম না, তুই যখন কইলি কতদিন ধরে কইতেছি, যা দিলাম, যা বাসার লেগে দোয়া করলাম, আল্লাহ আমি তোমার কাছে একটা জিনিস চাই, কি? ওই তিনটা থেকে একটা দাও, কি দেব? কয় এই যুদ্ধে যেন তোমার নবী হাইরা যায় আর বিধর্মী বাদশাহ যেন জয় হয়। আল্লাহকে কি চাইলি রে, তোরে কি দিলাম, তুই জগতের মধ্যে দুনিয়ার মধ্যে অন্য কিছু চাইতি, যা চাইতি আমি তোকে তাই দিতাম, তুই সব চাইলি না, তুই এটা চাইলি আমার নবীর বিপক্ষে, যা দিলাম, দোয়া করলো। ওই যুদ্ধে নবীর হার হইল, বিধর্মী বাদশাহ জয় হইল। এইটা দেখা মানুষের লোকে তারে মন্দ করতেছে, মনে আঘাত পাইল গুসা রাগের চোটে, তখন কা আল্লাহ আমি তোমার কাছে আরো দুইটা পাই, আরেকটা দাও, কাছে দিমু বা ওই স্ত্রী রে তুমি কুকুর বানায় দাও। আল্লাহ কয় এই দেও তুই এই পথে নিলি, যা দিলাম কুকুর হয়ে গেল, অন বাচ্চা কাচ্চারা কান্দে, কুত্তা বাইন্ধা থুইছে স্ত্রী রে, বাচ্চা কাচ্চারা কান্দে, মানুষে কয় ভাই ভালো করে দাও, ভালো করে দাও, তুমি কইলি তো ভালো হইব, বাচ্চারাও কান্দে, যাই এমনি করতে করতে কয় আল্লাহ তিন নম্বরে যে জিনিসটা পামু সেই জিনিসটা তুমি আমার দাও, কয় কি দিমু, কয় কুত্তাটারে ভালো করে দাও, মানে স্ত্রী ডারে আবার মানুষ করে দাও। আল্লাহ কয় এইটাও দিলাম, তোর দিলাম কি আর তুই নিলি কি, দিলাম, কিন্তু এই কথা বলার সঙ্গে সঙ্গে তার চেহারাটা কালো হয়ে গেল, কুকুরের আকৃতি হয়ে গেল, কেউ কেউ বলে কালো হয়ে গেল, তার জিব্বা দিয়ে লালা পড়তেছে, অর্থাৎ আল্লাহ যে আল্লাহ প্রদত্ত যে ক্ষমতা দিল সেই ক্ষমতাটা সে সঠিক পথে ব্যবহার করলো না, ভুল পথে ব্যবহার করলো, এই জন্য তার এই অবস্থা হয়েছিল। এই তার প্রশ্নের জবাব করলাম। দোজকের মধ্যে ম্যাক্সিমাম অধিকাংশ নারীরা থাকবে দোজকের অধিবাসী, এটা হাদিস এবং কোরআন হাদিস, আবার বুখারী শরীফ প্রথম খণ্ডে লিখছে, উত্তর দিছে কিন্তু আবার আমার কাছে লেজ রেখে গেছে, খালি মেয়েরাই যাব পুরুষরা যাবো না, যাইব, খারাপ কাজ করলে মন্দ কাজ করলে যাব না, সীমা লঙ্ঘন করলে সীমা অতিক্রম করলে পুরুষ হোক নারী হোক সবাই যাবে, তবে সার্বিক কথাটা হলো দোজকের মধ্যে নারীদের সংখ্যা বেশি, এর মধ্যে অনেক গূঢ় রহস্য অনেক কারণ আছে। মোটামুটি প্রথম রাখলাম, ছোট্ট করে একটা প্রশ্ন করি, আচ্ছা কই তো তোমাকে মাসে মাসে রক্ত পড়ে কে খাইছে হাইছেন না, এই প্রশ্নটা কিন্তু কোরআনের, কোরআনের মধ্যে যে কথা আছে সেই কথা নিয়ে হাসা উপহাস করা বন্ধ, ভাবার কিছু নাই, অর্থাৎ প্রত্যেক মাসে রক্ত পড়ে এর কারণ কি, কেন পড়ে, এই আমার শুধু প্রশ্ন। হ্যাঁ, যাই হোক, প্রশ্নের মীমাংসা করলাম, এবার আমার ছোট্ট একটি প্রশ্ন, এটা কোরআন থেকে প্রশ্ন, ওটা থাকবে প্রত্যেক মেয়েদের মাসে মাসে ঋতুস্রাব হয়, রক্ত আসে, এই ঋতুস্রাবটা কেন হয়, কেন আসে, এর মূল কারণ কি, এই আমার ছোট্ট করে একটি প্রশ্ন হইল।
একসাথে, তোমার মতো চারটা নারী রাখতে পারি একসাথে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে, বিবাহ করিয়া আল্লাহর কোরআন মতে। অতি চমৎকার আজকের পুরুষে আমার কথার জবাব, আমার প্রশ্নের জবাব অনেক সুন্দর দিয়েছেন। প্রশ্নের জবাব দিয়ে আমাকে একটি প্রশ্ন করলেন, কি প্রশ্ন? এই যে নারী, এই নারীদের মাসে মাসে তাদের ঋতুস্রাব হয়, এই ঋতুস্রাব কেন হয়, কোন দিন থেকে হয়, আমার কাছে প্রশ্ন করেছেন। আমি সুন্দরভাবে যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। এই নারীদের ঋতুস্রাব হয় কেন? আল্লাহ পাক যখন আদম এবং হাওয়াকে বানিয়ে বেহেশতের ভিতরে রাখলেন, তখন কি করলেন? ওই বেহেশতের থেকে শয়তানের শয়তানের ধোকায় পড়ে আদম এবং হাওয়া, ওই হাওয়া বিবিকে বলল শয়তান, হে হাওয়া, তোমরা যদি এই বেহেশতের ভিতরে গন্ধম না খাও, গন্ধম না খাইলে তোমাদেরকে বেহেশতের থেকে বিতাড়িত করে দিবে, বের করে দিবে, আর যদি গন্ধম খাও তোমাদেরকে বার করব না আল্লাহ পাক। যখন এই কথা বলল হাওয়া মনে মনে চিন্তা করে, আল্লাহ রে, এই সামান্য একটু ফলের জন্য আমাদেরকে বেহেশতের থেকে বিতাড়িত করে দিবে, তাহলে ফলটা আমরা খাই। হাওয়া নিজেও খাইল এবং আদমকেও খাওয়াইলো। তখন কি করলেন হাওয়া? ওই গন্ধম গাছ থেকে কিছু গন্ধ ছিঁড়লেন, ছিঁড়ার পরে ওই গন্ধম গাছ থেকে তিন ফোঁটা কষ জড়ে পড়লেন। যখন তিন ফোঁটা কষ জড়ে পড়ল, ওই গন্ধম গাছে হাওয়া বিবিকে অভিশাপ করল, হে হাওয়া, তুমি যখন এই গন্ধম ছিঁড়ে আমার গায়ের থেকে তিন ফোঁটা কষ ঝরে পড়েছে তোমার কারণে, আমি তোমাকে অভিশাপ করে গেলাম, তোমার শরীর থেকেও তোমার গাও থেকেও মাসে মাসে আমার মতো কষ ঝরে পড়বে। কেন? গন্ধম গাছে অভিশাপ করল কাকে? বিবি হাওয়াকে। তো এটা আপনি আল্লাহর কুদরত মনে করতে পারেন, আবার অভিশাপও মনে করতে পারেন। যদি অভিশাপ মনে করেন আমার কোনো কিছু হইব না, আর যদি মনে করেন আল্লাহর কুদরত, তাহলে তো আর কিছু বলারও নেই, তাই না ভাই? এই গন্ধম গাছ না ছিঁড়লে, গন্ধম না ছিঁড়লে হাওয়া বিবি ঋতুস্রাব হইত না, এবং এই পৃথিবীর ভিতরে যত নারী আছে ওই নারীদের ঋতুস্রাব হইত না, এবং আপনার মতো আক্কাস দেওয়ান এই দুনিয়াতে আসত না, সিতুয়াতে লাফাইয়া গানও গাইতে পারত না। এই নারীদের অভিশাপ দিছে বিদায়, আপনার জন্ম আমার জন্ম শুধু তাই না, আপনার বাবার জন্ম আপনার সদ্য গোষ্ঠীর জন্ম ঋতুস্রাবের জন্য। এই হলো আপনার প্রশ্নের জবাব। একটা কথা বললো, কি কথা? এই স্বামীকে বজলে ওই স্বামীকে বজা হয়, এই স্বামীকে বজলে নাকি ওই স্বামীকে বজা হয়। ওরে আমার স্বামী রে, চেহারাটা দেখেন স্বামীর, উড়ান চাগলের ফুটকিরের মতো। তবে বজা যায় স্বামীর মতো স্বামী হইলে, আর আসামি হইলে কি করতে হয়? আইতে একটা ঠুয়া, যাইতে একটা ঠুয়া, খাইতে একটা ঠুয়া, জেনে কোনি দে দইরে ফেলি। তা স্বামীর মতো স্বামী হতে হবে। কয় মাল, মালের কথা বললো, কি ভাই বললো না? কয় যদি আমি বলছিলাম লটা বাদ দিলে হয়ে যায় মা, লটা লাগাইলে হয় মাল। কয় যদি লবাদটা দিতেলে হবে মা, তাহলে এটা আমার বাবার, আর ল লাগাইলে এটা আমার। আরে আপনার রোগ, আপনার বাপের রোগ, আপনার ভাইয়ের রোগ, আপনার দাদার রোগ, যার মূল্যে তার রোগ, সেইখানে গিয়ে দেখবেন আমার মতো একজন, আমি না আমার মতো একজন নারী, নারী ছাড়া কোনো উপায় নাই, কোনো গতি নাই, জেনে যাইবেন সেখানে নারীর কাছে ধরা। পুরুষ দেখলাম মাতাল কবি রাজ জাগদানের একটা গান আছে, কয় লেখা গেছে আপনার মতো পুরুষই লেখছে, কত পুরুষ এই যে ওনার মতো, কত পুরুষ ছাগল বেড়া এই নারীর কাছে পড়ছে ধরা, কি ধরা না? ঠিক।
কাছে ছাগল বেড়া কত পুরুষ দেখলাম, এই নারীর কাছে ওই জায়গা গিয়া ধরাই। এটা আবার কি করবো বাবা, তুই ধরা বললি কবি? যাক একটা গান শুনেন, গান মনে পড়ছে, একটা গান শুনেন আপনি। জেনে নিবি সাঁতার যদি দিবি মন, তুই সাঁতার যদি দিবি সাগরে সাঁতার দিতে, সাগরে সাঁতার দিতে গঙ্গা সাধন, জেনে নিবি সাঁতার যদি দিবি পুরুষ সাঁতার যদি দিবি। সেই সাগরে রসিক যারা বাইরে সদাই সাঁতার খেলছে তারা, আবার হয় না কবু আত্মহারা তাহার সবার নিবিড়। সেই সাগরে রসিক যারা সদাই সাঁতার খেলছে তারা, ওরে হয় না কবু আত্মহারা তাহার সবার নিবিড়। সাধন করে নিজেই সাধন খেলছে তারা, হয় না তবু আত্মহারা তাহার স্বভাব নিবি। কুম্ভতমের সাধন করে নিজেই সাধন হবি, দশ ইন্দ্রিয় জয় হইলে অতি মরার জায়গায় বাঁচতে পারবি। দেখেন সাধক, সাধকের ভাষায় গানের ভিতরে কি বলে গেছেন, যারা সাধক পুরুষ তারা। আর ওই যে আপনি পুরুষ, ওই যে বলছিলেন প্রথম স্টেজে 200 টাকা দিলে নাকি পরের সব দিয়ে দেয়, কইছে না? জানকে আপনারা, জানকে জানকে, এত বেসরম কে আপনারা, এত বেসরম কে আপনারা, জান কেন? আপনাকে কি কেউ ডাকে? আরে ভাই 200 টাকা তো দিয়েই আসে, এবং বাপ দাদার 14 গোষ্ঠীর কামাই এই দেহটার ভিতরে, এই দেহটা শুদ্ধা ক্ষয় করে থিয়া হয়ে যাবে। দেহটা শুদ্ধা ক্ষয় করে থিয়া আসে। একটা কথা বললো, ইসলাম ধর্মের কথা, পুরুষে 4টা বিয়ে করতে পারে, নারীরা 4টা বিয়ে বসতে পারে না, কারণ এটা আইনে নাই। এখানে একটা কথা মনে পড়েছে, মা ফাতেমার কাছে কিছু মেয়েরা বলতেছে, মা আপনার কাছে একটা প্রশ্ন করব। মা ফাতেমা বলতেছে, বলো। বলে, মা গো, এই পুরুষেরা 4টা বিবাহ করতে পারে, আমরা কেন নারীরা বসতে পারি না, আমরা কেন করতে পারি না? মা ফাতেমা অনেক চিন্তা ভাবনা করে বলতেছে, হে মেয়েরা, তোমাদের এই প্রশ্নের জবাব আজকে দিতে পারবো না, তোমরা আগামীকালকে আসবা, এই প্রশ্নের জবাব পাইবা। এবং আসার পথে 4টা গাভীর, 4 রঙের 4টা গাভীর দুগ্ধ ভাণ্ডতে করে নিয়ে আসবা। ওই মেয়েরা তারপরের দিন কি করলো, 4টা গাভীর, 4 কালারের গাভীর দুগ্ধ নিয়ে আসলো। আসার পরে মা ফাতেমা বলতেছে, তোমরা এসেছো? বলে, হ্যাঁ মা, আমরা তো এসেছি। বলে, দুধ এনেছো? বলে, মা এনেছি। কয়, 4টা ভাণ্ডের দুধ একটা ভাণ্ডতে করো। তখন মেয়েরা কি করলেন, 4টা ভাণ্ডের দুধ একটা ভাণ্ডতে করলো। আর মা ফাতেমা ওই মেয়েদেরকে বলল, তোমরা যে এখানে পাত্রতে 4টা পাত্রের দুধ একটা করলা, তোমরা এখান থেকে বাছাই করে নাও তো, কার দুধ কোনটা, কে কালো গরুর দুধ এনেছ, কে লাল গরুর দুধ এনেছ। মেয়েরা বলে, মা এটা কি সম্ভব, এটা তো সম্ভব না। তখন মা ফাতেমা উত্তর দিল, হে মারা, 4টি রঙের গাভী একই বর্ণ দুধ, কি ভাই তাই না? গাভীর কালার বিভিন্ন কালার থাকে, গিয়ে দেখা যায় ওই দুধ তো এক কালারই থাকে।
থাকে। তাই মা ফাতেমা বলল, আমরা এই কারণে বিবাহ চারটা বসতে পারি না, আমাদের ইসলাম ধর্মে নেই আর নাই বিধায় আমরা বসতে পারি না, আর যদিও বসি এই যে চারটা স্বামী একটা নারী থাকবে, যদি গর্বে কোনো সন্তান আসে তখন মারামারি কাটাকাটি সৃষ্টি হয়ে যাবে, সে বলবে আমার সন্তান, সে বলবে আমার সন্তান, এই কারণে আমরা চারটা বিবাহ বসতে পারি না, আমাদের ইসলাম ধর্মে এটা নাই। তবে এই ইসলাম ধর্মের জন্য নাই, কিন্তু হিন্দু ধর্মে কিন্তু অন্য অন্য ধর্মের ভিতরে কিন্তু আছে। একটা নারী, একটা নারী পাঁচজন স্বামীর ঘর করছে, পাঁচটা স্বামী ছিল তার, আপনি কেটি জানেন না, জানবেন কেমনে? ওই যে কইলাম চিনে না দলু উলের বিলাতি আলু। এই জন্য আসল ঘরে মশাল নাই, খালি নিজের ডালে এটা না জানি, নিজের গৌরব, আরে নিজের গৌরব এত করেন না, আগে আমার নারীর গৌরব করেন, কারণ আমার গুণে আপনি গুণান্বিত, আমি না থাকলে আপনার জায়গা কোথাও নাই, আমি না আমার মতো যেখানে যাবেন আমার মতো একজন নারী আপনার অবশ্যই প্রয়োজন আছে, কিভাবে আছে না, নারী ছাড়া উপায় নাই। আপনি বলবেন তো একটা নারীকে পাওয়ার জন্য, একটা নারীর জন্য কি করে শুনেন, একটা নারীকে পাওয়ার জন্য এমন এক পুরুষ ছিল, সেই পুরুষ বারো বছর শুকরের বোঝা বয়েছিল, কাটেন তো একটু ভুল হয়ে গেছে, এমন এক পুরুষ ছিল একটা নারীর জন্য সে বারো বছর গোলামি করেছিল। আমি দলিল দিয়ে প্রশ্ন করতেছি পবিত্র কোরআনের কথা, আশা করি এই কোরআন মোতাবেক আপনি জবাব দিয়ে যাবেন। একটা নারীকে পাওয়ার জন্য বারো বছর গোলামি করেছিল, আমি জানতে চাই সেই পুরুষটাকে এবং তার নাম কি, এমন কি ছিল ওই নারীর কাছে ওই নারীকে পাওয়ার জন্য বারো বছর ওই নারীর পিছনে গোলামি করছে, কারণটা কি? এই আপনার কাছে এই একটা প্রশ্ন রইল, আর বেশি কিছু বললাম না। কেহ যদি দর্প করে কামিনীর কামসাগরে, ভক্তি ছাড়া শক্তি করলে ফলে মূল হারাবি, কেহ যদি দর্প করে কামিনীর কামসাগরে, মানে ভক্তি ছাড়া শক্তি করলে ফলে মূল হারাবি, ধন্যবাদ লিপি সরকার, দোলাই মোলাই আমারে যা দিলা ভালোই দিলা। তো প্রশ্ন আপনার খুব সুন্দর দিছ, মায়েদের কেন ঋতুস্রাব হয়, যা হোক কিন্তু এই কথাটা জবাব ভালো দিছ, তো ছোট গোষ্ঠী মধ্য গোষ্ঠী করলা কেন, এটা কোন কারণে করলা? এই আদম থেকে শুরু করে আমার গোষ্ঠীর কত কত হাজার হাজার গোষ্ঠী গেছে, তুমি মাত্র চোদ্দ গোষ্ঠী কইলা, না অসুন্দর কথা হইতেছে। নারীর কাছে সব পুরুষ ধরা, আমি তো এই যে সব নারী পুরুষের কাছে ধরা, সব সময় ধরা, এটা কি কুমার হলার আবার আর একটা কথা কইছে, বেশিও সুন্দর, কি চিনে না ধনু, কি কয় ওলে রে বিলাতে আলু, না পোতার কথা, হ্যাঁ জি কাকা পোতার কথা, হাই মিয়া চুপ থাকো কথা বলো না, তো হ্যাঁ যে
ওলমোল ছাড়া প্লেন মানুষ হয়ে ওলের খবর রাখে, নিচের দিকে যায় নজর খালি। এই লাগে খুব খুশি হয়েছি। যাই হোক, তো কি কইতাম লিপি সরকার, এক জায়গা ছিল এক দাদা, আর এক ছিল নাতি, আর এক ছিল নাতিন। তো দাদা নাতি আর নাতিন খুব খেলা করত, বাজারে যায় নতুন এক গামছা লয়েছে, লাল গামছা টানছে, আইন ওই গামছা পইরা কাম কাজ করে। তো একটা লাল সুতা গামছার একটা লাল সুতা বেরিয়েছে। তো দাদা করছে কি, দৌড়ায় ওই যে নাতি যেটা আর কি ছোট্ট বাচ্চা, দৌড়ায় দৌড়ায় খেলা করে ল্যাংটা, তো যখন দৌড় পরে আর নুনটা খালি এমনি ঝুলে পোলাপাল মানুষ। তা দাদা এক কাম করি, লাল সুতাটা আর নুনের মধ্যে বাইন্ডা দিই। তো কায়দা করে বাইন্ডা দিছে, সুন্দর করে বাইন্ডা দিছে। তো দুই মোড়ে দুই সুতার দুইটা দুই দিকে দুইটা মাথা রাখছে, রাইখা কয়ে যা দাদা খেল গা, অন দুই মাথা দৈরা কয়ে দেখো দেখো কি সুন্দর দাদু দিছে, ওর পরে দেখো 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 দাদু দিছে। তো ওই যে ওর বোনেরও দেখেছে, ও বাচ্চা ওর বোনে কয়ে তাহলে দৌড় দিয়ে গেছে কয়ে দাদুর কাছে, কয়ে তাহলে দাদু আমার বান্ধা দিব, দৌড় দিয়ে গেছে কয়ে দাদু কয়ে কি ওই যে তোমার নাতিরে যে সুতা বান্ধা দিছো আমার বান্ধা দাও। আরে দাদা কি করবো আর গামছা মুখে দিয়ে আসতেছে, কয়ে কি হলো বান্ধা দাও না দাদু, দাদু আর কথা কয় না, মানে চিন্তা করতেছে ব্যাপারটা কি, কয় তো বুঝতেছে না, কার তো বান্ধা দাও না, তোমার নাতিরে বেশি মায়া করো হলে কর বান্ধা দিছো আর নুনুর মধ্যে আমার বান্ধা দাও। তখন দাদা কয় কয় নাতিন লো তোর তো শখ আছে ঠিক আছে, তোর সব আছে, তোর দাবিও ঠিক আছে, কিন্তু তোর ধরুম কই বান্ধুম কই, কিচ্ছু নাই কিচ্ছু নাই, সমান সমান তোর তো ধরার জায়গা নাই। তো লিপি সরকার তুমি যে এইভাবে কথা বলো, একটা ওলবাল সুদ দেখ করে শুরু করে লইছো, আহ কোরআন হাদিস ভিত্তিক গান গাইবা, আরে কি কইতাম, যাও যা তোমার কিছু কম না, তোমার ধরুম কই আর বান্ধুম কই, যাও যা মন চায় তাই কওগা। এরপরে স্টেজ তোমার, জানি এর আগে এইখানে আমার 14 গোষ্ঠী করছো, এরপরে আমার 63 গোষ্ঠী করবা, তুমি 65 গোষ্ঠী করো গা, তোমার যেটা কয়ে দিলাম মেডেল লয়ে থাকো, যাও সব কথা বাদ দিলাম। প্রশ্ন করেছে একজন মেয়েকে পাওয়ার জন্য এমন একজন পুরুষ গোলামি করেছিল 12 বৎসর, হ্যাঁ কোরআনের কথা, সময় অল্প, সেটার মুসা নবী ছিল, এক কিপ্তিকে হত্যা করে মুসা নবী পালায় এক দেশ থেকে আরেক দেশে গেল, যাইতে 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 মাদায়েন চলে গেল, যা দেখে ওখানে এক নবী সোয়েব নবী, সেই সোয়েব নবীর কন্যা কে পাওয়ার জন্য সে 12 বৎসর সোয়েব নবীর গোলামি করেছিল, তার বকরি রাখলো, ভেড়া রাখলো, উট রাখলো, কূপ থেকে পানি উঠে খাওয়াইতো ইত্যাদি ইত্যাদি ভাবে 12টি বৎসর সেই সোয়েব নবীর গোলামি করছে পায়রবি করছে, তার সেবা করছে, একজন নবী হয়ে আরেকজন নবীর সেবা করেছে, এই জন্য খুশি হয়ে আল্লাহ পাক ওই সোয়েব নবীকে হুকুম করেছে যে তোমার একটি কন্যাকে তার সঙ্গে বিয়ে দাও, সেও একজন পয়গম্বর। প্রশ্নের জবাব দিলাম। তো আমার 14 গোষ্ঠীর জন্মই হইতো না যদি গন্ধম না খাইতো, এখান থেকে এই আমার একটি গান, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে স্ত্রীগণ খ্যাত স্বরূপ, শস্য খ্যাত আছে না, খ্যাত স্বরূপ, আর পুরুষ হল কৃষক, আল্লাহ পাক বলেছে তোমরা ওই খেতে গমন করো, বীজ বপন করো, ফসল উৎপন্ন করো, বীজটা হলো ওই যে তেল ডাবাই করছিল আমার হেডা, আর ফসলটা হলো একটা সন্তান আসবে ওইটা ফসল, নারী হলো খ্যাত স্বরূপ, পুরুষ হলো কৃষক, ওখানে আল চাষ করে ফসল উৎপন্ন করি, মানুষ হয়, এই নিয়ে আমার গানটা। ওরে নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, পুরুষ তাহার চাবি রে, চাবি দিলে গর্ভবতী হবি রে মায়া, চাবি দিল গর্ভবতী হবি, মাইয়া
গান রাখলো কাম সাগরে সাঁতার দিতে, গঙ্গা সাধন জেনে নিবি সাঁতার যদি দিবি। আমি গঙ্গা মঙ্গা সাধন মাধন এগুলো দরকার নাই আমার, হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক যে শাস্ত্রী হোক, আল্লাহ পাক কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছে তোমরা ওখানে গমন করো, আবার নাও করছে কখন না করছে। ওই যে ঋতুর কথা বলেছিলাম, ঋতুস্রাব রক্তস্রাব, আল্লাহ পাক তার কোরআনের মধ্যে এই ঋতুবর্তী নারীকে অপবিত্র বলেছে, অপবিত্র অপবিত্র, সে পবিত্র থাকে না। যখন সে নারী ঋতুবর্তী থাকে তখন তার রোজাও হয় না, তখন তার ইবাদত বন্দেগীও হয় না, ঋতু কালীন সময়ে তার কোনো ইবাদত বন্দেগীও হয় না, আল্লাহ পাক নিষেধ করছে ওই সময় যাওয়ার জন্য। তো আমার যদি দেহে শক্তি থাকে সামর্থ্য থাকে আমি যামু, আল্লাহ আমার কাছে যাও, ওই নিষিদ্ধ নিষিদ্ধ দিনে নিষিদ্ধ নিষিদ্ধ রাত্রে নিষিদ্ধ নিষিদ্ধ সময়ে ওইখানে যায় না, আল্লাহ যদি না করছে ওই সময় সময়টুকু বাদ দিমু, ওই গঙ্গা মঙ্গা সাধন মাধন আমার কি দরকার, যখন ইচ্ছা তখন যামু। তুমি আমার সাধনের কথা কও এত কে, ওরে নারী হইল কামের তালা, নারী হইল কামের তালা, পুরুষ তাহার চাবি রে মায়া, চাবি দিল গর্ভবতী হবি রে মায়া, চাবি দিল গর্ভবতী হবি। তোমার যে শ্রাবের কথা প্রশ্ন করেছিলাম, তুমি আমার চোদ্দ গোষ্ঠী জন্মের কথা বললা, এই ক্যাসের সিডি যখন বের হইব তো গানগুলা কি গাইলাম কোন বিষয় নিয়ে গাইলাম প্রত্যেকটা গানের কথা খেয়াল করলে বুঝবা। আবার লগের ছাড়া কয় কি কয় জানি, হ্যাঁ কয় চেহারাটা কি, আর হ্যাঁ কয় রাম ছাগলের পুটকি ঠিক আছে নি নাকি আছে বাপ কয়জন তোর, একজন, তাহলে ঠিক আছে জায়গা তোর তুই হারেই কই, আমার কাছে হারা নাকি হারে, আমার চেহারা যেমন হার বাপ পছন্দ হয় না। আমি তুমি কি, আমি কি তোমার কইতাছি তুমি আমার লগে বিয়া বহো, তুমি আমার চেহারা দিয়ে কি করবা, যার কার কি গুণ আছে এটা প্রকাশ করো, তো চেহারা মেয়ারা কও কেন, আসলে পুরানা পাপি তো পুরান তে তুই কয়, আমার বয়স হয়েছে পোলা পাই না কালা এইসব কথা শুনছি, এ বয়সটা কি কম হইব না, ভালো হয়েছে প্রশ্নের জবাব। ছোট্ট একটা প্রশ্ন করে আমার গানের আসর শেষ করব, সমাপ্ত করব। কোন একজন নারী, কোন একজন নারীর গায়ে আগুন ধরে সে পুড়ে গেল, পুড়ে মরে গেল, কোন নারী? একটা পুরুষের কারণে, পুরুষটাকে নারীটাকে কি কারণে, এই আমার ছোট্ট একটি প্রশ্ন। এই প্রশ্নের মধ্যেই আমার গান আজকের জন্য এই পালা সমাপ্ত করব। দুনিয়ায় আসিয়া দুইজন, দুনিয়ায় আসিয়া দুইজন, করিল মধুর মিলন, হইল সন্তানের জনম, হাবিলার গাছ বিবিরে ভালো, হাবিলার গাছ বিবি। দুনিয়ায় আসিয়া দুইজন, করিল মধুর মিলন, হইল সন্তানের জনম, হাওয়া আরে হাবিলার গাছ বিবি রে মন, হাবিলার গাছ বিবি। মানুষ দিয়া মানুষ বানাইল, মানুষ বানাইল, ওরা মানুষ দিয়া মানুষ বানাইল, বলে আকাশ দেওয়ান ভাবি রে মাইয়া, চাবি দিল গর্ভবতী কবি রে মাইয়া, চাবি দিল গর্ভবতী কবি।
মাইয়া চাবি দিল গর্ভবতী কবি রে মাইয়া চাবি দিল গর্ভবতী অনেক সুন্দর আমার কথার জবাব প্রশ্নের উত্তর খুবই চমৎকার দিয়েছেন সবচেয়ে ভালো লাগছে তার একটা কথা একের কলিজা রবীন্দ্র খুব বড়দর্শী যেই কথাটা হলো আমি বলছিলাম সে একটা কথা বললো এই স্বামীকে বললো ওই স্বামীকে পাওয়া যায় আমি বলছি দেখেন না স্বামীর চেহারাটা আমার এই পিছে বাচ্চাটা কইছে পুরান ছাগলের কিটার মতো জানি এখন আকাশ দন ওইটা কইতেছে এটার মনে জন্মে ঠিক নাই তাই আমি সত্য কথাটা বলতে চাই নাই তারপরেও আপনি যখন আমার মুখে দিয়া বলাইতে আপনি নিজে মানে আমার মুখ দিয়ে বলাইলেন আর কি তো অবশ্যই এটা জন্মের ঠিক নাই সত্য কথা কইছেন জন্মটা কে দিছে জানেন নাকি এটার জন্মটা কিন্তু উনি দিছে এই এই পিসির জন্মটা উনাই দিছে তাই ওনার একটা স্টেশন নাই গা তো ওর স্টেশন থাকবে কইতে ঠিক কইছে আর ওই যে দেহের না পাটনা তাল মুখ্যা বয়ে রয়েছে ওই যে পাটনা তাল মুখ্যা নাই এই তাল মুখ্যা কতক্ষণ বাদে বাদে একটা করে কয় যা মজা হইতেছে না মধু পড়তেছে থাক বাবা তোরে আর কিছু কইলাম না মাফ করে দিলাম খালি আকাশ ভাইয়ের বলা দেখে তোরে মাফ করে দিলাম থাক মাফ করে দেন আজকা আস্তে আর যেমন কেমন এবার যে হুতা বাইন্দা দিছে না ভাই লাল হুতা ও করে মেয়ে বলে নিয়ে যায় দাদা আমার বাইন্দা দূর তোর তো ধরেই না জায়গা নাই তা আমার বলে ধরার জায়গা নাই আপনি কে আপনার মতো চোদ্দ জন এক কুড়ি পুলিশ পোলাইলো লিপি সরকারকে ধরতে পারবে না লিপি সরকার এত কঠিন ধরার কায়দা পাবেন না তবে ইনি না একটা কথা মনে পড়ছে ভাই বলবো ওই যে হুতা বাইন্দা দিছে এই এই সুতা ধরে কি করছে জানেন নাকি ইনি না ইনার মতো এক পুরুষ চৌত্র মাইশা রোদের ভিতরে পান তাবাতনা খাইয়া এই আম গাছ তোলা ভাঙ একটা চকি আছে ওই চকির ভিতরে গিয়া ডাড়ছে নাক ডেকে ঘুম দিছে ঘুমাইতে ঘুমাইতে এটা আবার উবুতে গেছে গা পেটটা নিচ দিকে গেছে গা আর কি অনেক যে নিচ দিকে গেছে গা আর ওনার এই শোয়াটা ভালো ছিল না কাপড় চোপড় ঠিক থাকে না এই ভাঙে চকির ভিতরে শুইতে গিয়া এই এই যে যন্ত্রপাতি আছে না বাদামের ফুটলাটা ও ফুটলাটা গেছে নিচে বইরা আর ওই চকির নিচে লুইতেক বিড়াল ওইটা ঘুমাইতেছে যখন ঘুমাইতেছে চোখ মেলা চাইছে চোখ মেলা চাইয়া দেয় ইন্দুরের মাথা বিড়াল বলতেছে ওরে শালার ইন্দুর এত দিন ধরে তোমারে খুঁজতাছি তোমারে পাই না আর তুমি আমার মুখের সামনে রইছো এই ধরেন তো এই বিড়ালে কি করছে ইঁদুর না মনে করা ওই ইঁদুরের মাথার দিকে থাপা থাপা দিয়ে পরে এই জায়গা নাই দিছে দূর মানে ওই যে চিত্তে উঁচে হয়ে রয়েছে কইতাছে পটলাটা নাকি জাতাটা ধরে খায় ওরে বাবা রে মানুষ যে জন্ম গেছে কয় কি নিছে কয় নিছে কয় বেটা কি নিছে কয় নিছে কয় বেটা কয় কি নিছে নিছে কয় নিছে কখন যাইতো না হুতা বাইন্দা দিবেন হুতা বাঁধছেন ইন্দুরের এসব খবর একদম বুঝবেন অবস্থাটা কি প্রশ্নের জবাবটা দিয়ে দেয় অল্প সময় আছে এ আমার ডলিওয়ালারও বলে নিয়ে গেছিল গা অবস্থাটা দেখছেন মনে পশু হাসপাতাল থেকে আবার জোড়াতালি লাগাই আনছে কোন নারী বাস্ফর করে জ্বলে গেছে সেই নারী কে সে ছিল শেখ ফরিদের মেয়ে আলাউদ্দিন আল সাবরির স্ত্রী আলাউদ্দিন আল সাবরি যখন ঘরের ভিতরে আল্লাহর ধ্যানে ছিল তখন কি করলেন ওর স্ত্রী ওই ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার পরে বলতেছে স্বামী আমার দিকে তাকান স্বামী বলে না এই মুহূর্তে যদি তোমার দিকে তাকাই তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাবা আর স্ত্রী বলতেছে স্বামী গো তারপরেও আমার জীবন ধন্য মনে করব আপনি যদি আমার দিকে এক নজর একটু তাকাইতেন আলাউদ্দিন আল সাবরি তার স্ত্রীর দিকে তাকাইলেন তাকানোর সাথে সাথে ওই বাসর গড়ে সেই নারী জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেন
এই আপনার কথা ছিল? আমি সংক্ষেপে প্রশ্নের জবাব দিয়ে দিলাম। একটা গান গাইলে গানের পরে যদি পারি দুই এক কথা কমু আর কি, আর কমই কি, এই এটারে কইলো ধরতো না, ধরবো না কইলেও। এটা ওই যে আকসুর মোতা আছে না, এটা কোনো কাজে লাগে না আর কি, আকসুর মোতার মতো আর কি, কসুর মোতার মতো, এটা ধরতো না কোনোভাবে। ছায়া ছাড়া মুরগি বানাইছে, মুরগিদের শূন্য রাস্তা বানাইছে। ঘুরবো আর আজকা দেখেন
অবস্থাটা দেখেন, জিতনের জন্য কত কি করতেছে, কত কিছু যে করতেছে, জান জীবন দিয়া লাইতাছে আজকে জিতার জন্য। যতই জান জীবন আপনি দিয়া শেষ করে ফেলান, কোন লাভ হবে না, কোন কাজেই দিবে না। ওই ধরা, ওই ধরাতেই থাকবেন, ধরা ধরাতেই থাকবেন। নারীরা তালা না, নারী হয়েছে চাবি, এই নারীর কাছে আছে চাবি। আর ওই চাবি দিয়ে দিলে, এই নারী যদি চাবি দিয়ে দেয়, যদি কইতে পারে উনি একটা পুরুষ, আমি নারী যদি শিখাই দেয় বলে এই পুরুষটাকে খুন করে আসো, সেই কামে গিয়া করে, ওই কামই করে, নারী যা কয় তাই করে। চাবিওলা সময় নাই দেখা, নাইলে চাবির দাঁত কয়টা আজকে দাঁত রেখে দিতাম চাবির, আর না থাকলে পরামটা কাইটা চাবির দাঁত বানাই দিতাম। সেই মসজিদে আমি রোজদিন যাই, মা সেই একবার নামাজ পড়ে আলি ফাতে মায়ের। সেই মসজিদে আমি রোজদিন যাই, মা সেই একবার নামাজ পড়ে আলি ফাতে মায়ের। ছায়া ছাড়া মুরগি বানাইছে।